জমি বিবাদের জেরে দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত শামশেরগঞ্জ। ঘটনায় গুরুতর জখম হয় একাধিক ব্যক্তি। শনিবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শামশেরগঞ্জের কাকুরিয়া এলাকা জুড়ে। দুপক্ষের বচসার জেরে ইট বৃষ্টি লাঠি চালানোর পাশাপাশি বোমাবাজিও করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনাস্থলে শামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। পুরাতন জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের শামশেরগঞ্জের কাকুরিয়া। শনিবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কাকুরিয়া এলাকা জুড়ে। দুপক্ষের বচসার জেরে ইট বৃষ্টি লাঠি চালানোর পাশাপাশি বোমাবাজিও করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনায় গুরুতর আহত হয় একাধিক ব্যক্তি। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের উদ্ধার করে প্রথমে অনুপনগর হাসপাতালে ভর্তি করা হলে শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে জমিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। উল্লেখ্য, এর আগেও একই জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কাকুরিয়া এলাকায়। ফের শনিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। আমাদের একজনের পায়ে মেরেছে রডের বাড়ি, বাম পায়ে মেরেছে রডের বাড়ি, পা ফ্র্যাকচার করে দিয়েছে। তারপর আরেকজনকে তাড়া করেছে, যখন ওনাকে ধরতে না পারে তখন ওরা বোমা, পেস্তুল, ইট, পাথর, ছেনি, কাস্তে নিয়ে অ্যাটাক করেছে। কারা করেছে এটা? এটা করেছে রাফিক, রাফিক শেখ, হীরা, আব্দুল আলিম, রবজুল, ডালিম, চিন্টু, এরা সব কুখ্যাত, মানে এরা কুখ্যাত দুষ্কৃতী। এরা কাঁকুড়িয়া মোড়ে সমাজকে একটা বিভ্রান্ত জায়গায় নিয়ে যেয়ে মানুষকে উস্কানিমূলক কাজ করছে। এরা আমাদের অযথা অন্যায়ভাবে আমাদের উপরে আক্রমণ করে, আমাদের দোকানপাট লুটপাট করে, আমাদের বাড়ির আশেপাশে এসে বোমাবাজি করে যায়, পেস্তুলের গুলি করে যায়। আমরা সব ভয়ে কাতর হয়ে সব বাড়ি ছাড়া ছিলাম, রাত্রে কেউ বাড়িতে ছিল না, সব পালিয়ে গেছিলাম। প্রশাসনের দ্বারা আমরা মদত পেয়েছি, প্রশাসন আমাদের অনেক উপকার করেছে, আমাদের সবকে এক জায়গায় নিয়ে এসে আমরাকে সুস্থ জায়গায় ঠান্ডা করে রেখেছিল। তারপর ওরা আবার প্রশাসন চলে যাওয়ার পর আবার রিটার্ন ওরা আমাদের বগদাতনগর গ্রাম পঞ্চায়েতের সামনে, আমাদের মুদিখানার দোকানের সামনে এসে বোমাবাজি করে। কাকুরিয়া এলাকায় পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তার দাবি তুলেছে এলাকাবাসী সহ অভিযোগকারীরা। এলাকায় শান্তিপূর্ণ বসবাস করতে চায় এমনটাই দাবি তাদের। আমরা চাইছি কি শান্তিপূর্ণ হোক বা সবাই এর প্রতিরোধ করুক, বা আমরা যাতে আমরা শান্তিপূর্ণভাবে থাকি। আমরা তো ঝগড়া ঝামেলা চাই না, ওই জন্য তো আমরা নিশ্চিন্তে থাকছি, কিন্তু আমরা নিরাপত্তা পাচ্ছি না। আমরা চাইছি আমাদের নিরাপত্তা বাজায়, ঝুট ঝামেলা যাতে না হয়, এটাই আমরা চাইছি। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে, আমারই মতো আমার নিজের পতাকা, পতাকা চা গজব কা স্বাদ, উত্তরও মাত্র 7 দিনে ফল, স্ত্রী ও পুরুষের বিভিন্ন গোপন সমস্যা, সন্তানহীনতা, সেতি, চুলের সমস্যা, 25 বছরের নিচে লম্বা হওয়া, সুগার বা হাঁপানি, রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা, ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয়। দেশ হার্বাল, এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত 100% সুচিকিৎসা করা হয়। প্রতি রবিবার বাত ও অর্শ চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে, বিনা অপারেশনে ঔষধ দ্বারা অর্শ থেকে চিরমুক্তি। দেশ হার্বাল, আমাদের ঠিকানা বহরমপুর রাধিকানগর পাসপোর্ট অফিসের পাশে।